রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে কালিমালিপ্ত করতে তৎপর হয়েছে এদেশের বিজেপি পরিচালিত মোদি সরকার। তার বিরোধিতায় আন্দোলনে সরব হলেও জাতীয় কংগ্রেস শুক্রবার দেশ রাজ্যের সাথে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয় দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এদিন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকারের নেতৃত্বে কংগ্রেসের দলীয় দপ্তর থেকে একটি মিছিল সংগঠিত করা হয়। পরবর্তীতে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এখানে জানিয়ে দিল হিরো পথ চলুক ছন্দে, রেডি টু চেঞ্জ ইয়োর ফিউচার, মেক নিউ ট্র্যাকস, can't keep us off the trails, go boom, go extreme. Hero, the age of smart riding is here. Booking open, Shondip Auto Lines, PN Road, Kuchbihar, contact 9832-077-848. যেদিন থেকে ক্ষমতায় আসছে ভারতবর্ষের বিরোধীদেরকে দমন করা, তাদের উপরে নির্যাতন করা শুধু তাই নয়, যে রাজনৈতিক দল ভারতবর্ষে 137 বছর ধরে দেশ স্বাধীনতা থেকে শুরু করে দেশ গড়ার কাজে যে দলের ভূমিকা সবচেয়ে বেশি, সেই দলের নাম ভারতের জাতীয় কংগ্রেস। সেই জাতীয় কংগ্রেস অফিসে নরেন্দ্র মোদীর পুলিশ আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, যে পরিবার ভারতবর্ষে সবচেয়ে বেশি ত্যাগ করেছে, শহীদ হয়েছে, সেই পরিবারের প্রতিনিধি রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে প্রতিদিন হেনস্থা করা হচ্ছে, তাকে কালিমালিপ্ত করার চক্রান্ত হচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সারা ভারতবর্ষের কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে নরেন্দ্র মোদীর এই স্বৈরাচারী ভূমিকার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমাদের লড়াই জারি থাকবে যতদিন পর্যন্ত এই মোদি সরকারকে ভারতবর্ষ থেকে হটাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের কংগ্রেস কর্মীরা শান্ত হবে না, শান্ত হবে না।